লোসাইল স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল উৎসবের মহড়া করলেন পর্তুগাল, যেখানে প্রতিপক্ষ সুইজারল্যান্ড ছিল পর্তুগিজ ফুটবলারদের কাছে অসহায়। এক এক করে নির্ধারিত সময়ে পর্তুগালের ছয়টি গোল হজম করেন সুইজরা। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামে সুইজারল্যান্ড। খেলার শুরুতেই সুইজদের বিপক্ষে আক্রমণে খেলতে থাকে সান্তোসের শিষ্যরা। ম্যাচের 17 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে নামা গঞ্জালো রামোসের গোলে 1-0 এগিয়ে যায় পর্তুগাল। তবে ম্যাচের 33 মিনিটে পেপের গোলে 2-0 আবারও এগিয়ে যায় পর্তুগাল। প্রথমার্ধ শেষ করে বিরতির পর সুইজদের একবারে বিধ্বস্ত করে দেন পর্তুগাল। ম্যাচের 17 মিনিটে গোল পাওয়া রামোস 51 ও 67 মিনিটে গোল করে কাতার বিশ্বকাপের প্রথম গোলের হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা গঞ্জালো রামোস। শেষ পর্যন্ত সুইজারল্যান্ড একটি গোল পরিশোধ করলেও সুইজদের বিপক্ষে 6-1 গোলের ব্যবধানে বড় জয় পায় পর্তুগাল। আর এই জয়ে দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল।